এর পরের যে টাইপ এর পরের টাইপটা আলোচনা করি এর পরের টাইপটা দিয়েছে তেরো আঠাশ উনষাট জিজ্ঞাসা সূচক চিহ্ন এখানে দেখো গ্যাপটা খুব যে র্যাপিডলি বেড়েছে তা নয় কিন্তু হ্যাঁ যতটা গেছে ততটা বেড়েছে এটা একটা নতুন টাইপ শিখবো নতুন টাইপ নয় যে টাইপটা করছিলাম কিন্তু একটা স্টেপ বাড়বে ঠিক আছে এইখানে আমরা গ্যাপটা তাহলে দেখে এবং তেরো এর গ্যাপ হচ্ছে কত সাত তেরো আর আঠাশের পনেরো আঠাশ আর উনষাটের একত্রিশ তাহলে দেখো গ্যাবের সঙ্গে কোনো সম্পর্ক কি পাচ্ছ তোমরা এক্ষেত্রে নিশ্চয়ই একটা সম্পর্ক বেরোবি সেটা আমাদেরকে বের করতে হবে একটা জিনিস এখানে এই টাইপের লক্ষ্য করবে যে সাত পনেরো একত্রিশ এখান থেকে কি আমরা বুঝতে পারবো যে পরের সংখ্যাটা কত যোগ করতে হবে নিশ্চয়ই আমরা কিন্তু সহজে ধরতে পারবো না কারণ সাত আর পনেরোর মাঝখানে আট গ্যাপ পনেরো আর একত্রিশের মাঝখানে ষোলো গ্যাপ তাহলে ধরতে যে পারবো না আমি বলছি তা কিন্তু পুরোপুরি ঠিক নয় কারণ সাত এবং পনের মাঝখানে গ্যাপ হচ্ছে আট পনেরো এবং একত্রিশের মাঝখানে গ্যাপ হচ্ছে ষোলো এইখানে এসে আমরা কিছুটা আন্দাজ করতে পারছি যে কিছু এইখানে ব্যাপার আছে যে আট আট দুয়ে ষোলো তাহলে নিশ্চয়ই পরেরটা ষোলো দুয়ে বত্রিশ হতে পারত যদি এখানে বত্রিশ হয় তাহলে বত্রিশ আর একত্রিশকে যদি আমরা যোগ করি সেক্ষেত্রে গ্যাপটা থাকবে কত তেষট্টি তাহলে এই তেষট্টির সঙ্গে যদি আমরা উনষাট যোগ করি আমার মনে হচ্ছে যে উত্তরটি আসতে পারে তেষট্টি এবং উনষাট ন তিন চার হাত থাকলো একশো চব্বিশ হবে উত্তর আমার মনে হচ্ছে এই কথাটা বলাটাও আমার ভুল তার কারণ আমি তো তোমাদেরকে অপশন আমি তোমাদের এখানে টাইপ শেখাচ্ছি তো এই টাইপেরও কিন্তু আসতে পারে যে ডবল স্টেপ এই টাইপটাকে আমরা বলি সিরিজের রিজনিং যে নাম্বার সিরিজ আমরা এতক্ষণ পাঁচটে টাইপ করেছিলাম সেগুলো সিঙ্গেল সিরিজ ছিল কিন্তু এটা হচ্ছে ডাবল সিরিজ ডাবল সিরিজ কেন বললাম এটাকে তার কারণ হচ্ছে দেখো এইখানটায় আমরা কিন্তু ধরতে না হবে কিন্তু এদের যখন গ্যাপ বের করলাম পনেরো থেকে সতেরো কে যখন মাইনাস করলাম একত্রিশ থেকে পনেরো কে যখন মাইনাস করলাম এবং তেষট্টি থেকে যখন একে মাইনাস করলাম দেন আমরা এই জিনিসগুলো পেলাম এবং সেখান থেকে আমরা উত্তর একশো চব্বিশ বের করতে পারবো তো এই টাইপের আরো কয়েকটা জিনিস আমাদেরকে প্র্যাকটিস করতে হবে সে প্র্যাকটিসটা কিন্তু এরকম নয় যে এই টাইপের শুধু প্র্যাকটিস করে যাব সমস্ত প্রপারের যতগুলো টাইপ করাবো সবগুলোকে একসঙ্গে যখন মিশিয়ে প্র্যাকটিস করবো তখন তোমাদের আইকিউ লেভেলটা আরো বাড়বে কারণ তখন তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এটা ওই টাইপ ওইটা এই টাইপ কিন্তু তোমরা যখন একই টাইপের একসঙ্গে করে যাবে তখন তো বুঝতেই পারছো যে এই টাইপেই হবে তো এইরকম ভাববে কিন্তু যখন একসঙ্গে অনেকগুলোকে লোকে মিক্স করে নেবে এবং তারপরে ভাববে দেন তোমরা আরো ক্লিয়ারলি ধরতে পারবে পরীক্ষা হলে ধরতে আরো ইজি হবে তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক নেক্সট কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট নেক্সট কোশ্চেনে বলেছে তিন পনেরো এইখানে জিজ্ঞাসূচক চিহ্ন দিয়েছে এবং তারপরে বলেছে তেষট্টি নিরানব্বই একশো তেতাল্লিশ তেষট্টি নিরানব্বই একশো তেতাল্লিশ এইখানটায় কি হবে জানতে চেয়েছে কি বললাম ওইখানটায় কি হবে জানতে চেয়েছে তো এটাও একটা টাইপ আমি তোমাদেরকে শেখাচ্ছি এখানে কি টাইপ না এখানে যে টাইপটা বলছে এখানে কিন্তু যোগ ভার গুণ বিয়োগকে বাদ দিয়ে এবারে এইটাকে ইউজ করেছে তাকে স্কোয়ার ফর্ম স্কোয়ার ফর্মটা কেমন ভাবে ইউজ করেছে টু স্কোয়ার মাইনাস ওয়ান চার চার আর এক মাইনাস করলে তিন এরপরে কি করেছে ফোর স্কোয়ার মাইনাস ওয়ান চার চার ষোলো মাইনাস ওয়ান পনেরো এটাই দেখে নি এটাই করেছে আট আশটি চৌষট্টি মাইনাস ওয়ান

আশা করছি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পারো ভিডিওটিকে লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবে একটু বড় টার্ন করব আমরা এবারে কি বলছে পাঁচ হাজার সাতশো ষাট নশো ষাট এবং তারপরে জিজ্ঞাসা সূচক চিহ্ন তারপরে আটচল্লিশ তারপরে ষোলো এবং তারপরে আট আমি একটা কথা ওই যে তিন নম্বর প্রশ্নে ছিল না যে গুণ ভাগ করছিলাম যে তিনশো ষাট যদি কেউ নোট করছো সেই বুঝতে পারবে যে যে নোট না করে নর্মালি ভিডিও দেখছে সে কিন্তু বুঝতে পারবে না তো ওই তিন নম্বর টাইপে আমি তোমাদেরকে বলেছিলাম যে এদিক থেকে ভাগ করে করে যেতে পারো আবার এদিক থেকে গুণ করে করে আসতে পারো এবং দিলে বুঝতে পারবে যে কোন টার্মটা শেষে ভাগ করলে অ্যান্সার পাবো ক্ষেত্রে দেখো আমরা এদিক থেকে এলেই মনে হচ্ছে সুবিধে হবে কারণ এটাকে যদি দুই দিয়ে ভাগ করি নশো ষাট আসবে না এটাকে যদি চার দিয়ে ভাগ করি তখন কিন্তু নশো ষাট আসবে না কিন্তু এটাকে যদি ছয় দিয়ে ভাগ করি তখন কিন্তু নশো ষাট আসছে কিন্তু আমরা এতবার টেস্টটা করতে হবে এতবার ভাগ করলে নশো ষাট আসবে কিন্তু এদিকে ছোট টার্নটা দিয়ে যদি আমরা একটু টেস্ট করে নিই আমরা কিন্তু সব সহজেই উত্তরটা করতে পারবো তো ছোট তাহলে নিশ্চয়ই এখনো পর্যন্ত যা দেখছি এখানে যদি ইন্টু ফোর হয় এবং যেটা বেরোবে তার সঙ্গে পাঁচ গুণ করে যদি এটা হয় তাহলে সেটাই হবে উত্তর তাহলে আটচল্লিশ গুণিতক চার যদি আমরা করি আট চারে বত্রিশে দুই হাতে থাকলো তিন চার চারে ষোলো তিন উনিশ একশো বিরানব্বই উত্তর হবে তখনই যদি এটার সঙ্গে পাঁচ গুণ করলে নশো হয় এবং এটার সঙ্গে পাঁচ গুণ করলে নশো ষাট হবে পাঁচ দুই দশে শূন্য হাতে থাকলো এক ন পঁয়তাল্লিশ ছয় হাতে থাকলো এক নশো হচ্ছে তাহলে একশো টেন টু ফাইভ করলে নশো ষাট এবং বাকিটা আমি চেক করবো না এতটা সিকোয়েন্স মিলে গেছে মানে পরেরটা নিশ্চয়ই মিলতে বাধ্য তাহলে কি করলাম এদিক থেকে গুণ করে গেলাম আমরা এতক্ষণ এদিক থেকে যাচ্ছিলাম কিন্তু যখন দেখবে সেকেন্ড টনিক স্টুডেন্টস টনিকে আছে যে যখন দেখবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যায় নামছে এবং প্রথমে যে বড় সংখ্যা সেটা যদি তিন অক্ষর বা চার অক্ষরের হয় এবং শেষের যে সংখ্যাটি এক অক্ষর বা দু অঙ্কের হয় এক অঙ্ক বা দুই অঙ্কের হয় সেক্ষেত্রে এদিক থেকে চেষ্টা করবে গুণ অথবা ভাগ অথবা অথবা মাইনাস টাইপ করে দেখার তো এক্ষেত্রে আমরা থেকে বাম দিকে গিয়ে উত্তরটি পেলাম টাইপ তোমরা বারবার বলছি খাতায় তুলবে কারণ এই টাইপগুলো আসবে আর আজকে আমি নাম্বার সিরিজের ভিডিও করছি প্র্যাকটিস কিন্তু করাচ্ছি না তোমাদেরকে আজকে বলে দিই তোমাদেরকে আমি প্রথম দিন বলেছিলাম যে এক সপ্তাহ ক্লাস নেওয়ার পরে আমি গুগল মিটে লাইভ আসবো তো টেলিগ্রাম চ্যানেলে আমি গুগল মিটের লিঙ্ক দিয়ে দেব এবং সেটা আমি কবে লাইভ নেব। সেটা আমি টেলিগ্রাম চ্যানেলেই জানাবো অথবা আমি পরবর্তী অনেক ভিডিও তো জানাবো তো সেই কারণে ক্লাস মন দিয়ে দেখো কারণ গুগল লাইভ ক্লাসেই লাইভ ক্লাস হওয়ার আগে রিজনিং এর মোট যে কটা চ্যাপ্টার কভার হয়ে যাবে সেই কটি চ্যাপ্টারের ওপর আমি প্র্যাকটিস সেট তোমাদেরকে গুগল মিটে জিজ্ঞেস করবো গুগল মিটে কিন্তু আমি পড়াবো না গুগল মিটে আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো এবং ইন্ডিভিজুয়ালি একজনকে ধরবো আমি তো ভিডিওতে তোমরা শেষ পর্যন্ত জুড়ে থাকো এবং একটা কথা বারবার বলছি অনেস্টলি টাইম দাও নিজেকে এএনএম জিএনএম এ ভালো র‍্যাঙ্ক তোমরা করতে পারবে 95 প্লাস মার্কস তোমরা আনতে পারবে কারণ বায়োলজি যিনি করাচ্ছেন উনি যথেষ্ট দক্ষ 10 বছরের অভিজ্ঞতা রয়েছে তাই ভৌত জীবন বিজ্ঞানের 50 নম্বর ওনার কাছ থেকে তোমরা যদি ভালোভাবে শিখতে পারো তাহলে তোমরা ভালোভাবে পাবে অবশ্যই এবছর আমরা যেহেতু এক মাস আগে থেকে শুরু করছি সেই জন্য আমাদের একটু সমস্যা হয়ে গেলো যে তোমাদেরকে আমরা চ্যাপ্টার ওয়াইজ পড়াতে পারলাম না কিন্তু কোশ্চেন অ্যান্ড অ্যান্সার যে প্র্যাকটিস সেটগুলো হচ্ছে সেগুলোকেও যদি তোমরা মন দিয়ে দেখো আগে থেকে যারা প্রিপারেশন শুরু করেছো তোমাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই হেল্পফুল এছাড়া যারা এইচএস সদ্য পাস করেছো সমস্ত জিনিসই তোমাদের মধ্যে আছে জাস্ট প্র্যাকটিসের অভাব এবং কি ধরনের প্রশ্ন আছে সেই টাইপটা যদি তোমরা বুঝতে পারো দেন তোমরা ক্লিয়ার করতে পারবে এমন কোনো কঠিন এক্সাম কিন্তু এটা নয় তো চলো পরের যে টাইপ ন নম্বর টাইপ ন নম্বর টাইপটা কি বলছে 7776 ছাপান্ন পঁচিশ নিশ্চয়ই এই অঙ্কটা দেখে তোমরা বুঝতে পাচ্ছ যে যোগ বিয়োগের গল্প তো এখানে নেই এখানে হয় গুণ ভাগের গল্প আসা খুবই মুশকিল এখানে হয় গুণ নয় স্কোয়ার নয় কিউব তো এখানে আমি ক্লু তোমরা একটা পেয়ে যাচ্ছ এই প্রথম দুটো টার্ম এইগুলো আমাদের কাছে একটু বেশি মনে হচ্ছে কিন্তু এই প্রথম দুটো টার্ম দেখে কি তোমাদের মনে হচ্ছে এখানে কিউব বা স্কোয়ার কোনো ব্যাপার আছে নিশ্চয়ই এখানে কি হয়েছে নাইন স্কোয়ার ন নয় কত একাশি আবার পাঁচশো বিরাশি টাকার ওটা কিউবিক আছে মনে হচ্ছে আট আটের কিউব কিন্তু 582 এবং 7 টু দি পাওয়ার 4 এবারে এটা তোমাদেরকে বলে দিই যে স্কয়ার এবং কিউবের সিরিজ যদি 1 থেকে 25 বা 1 থেকে 30 পর্যন্ত না মুখস্থ থাকে তাহলে কিন্তু পড়া খুবই মুশকিল কারণ এই দুটো টার্মি যদি ধরে নিতে পারো দেন তোমরা বুঝতে পারবে যে এর পরে কি হতে চলেছে ঠিক আছে তো আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা গিয়ে যদি না দেখো তাহলে কিছু করার নেই কারণ টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা কেউই জয়েন হচ্ছে না টেলিগ্রাম চ্যানেলে যাও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেখানে জেনারেল নলেজের অনেকগুলো পিডিএফ দেওয়া আছে সেখানে প্রত্যেকটি ক্লাসের লিঙ্ক দেওয়া হয় সেখানে এই সংক্রান্ত কিছু জিনিস আমি শেয়ার করি তো তোমরা সেগুলো মিস করছো এবং সেগুলো মিস করা মানে অবশ্যই এখানে তোমাদের ক্ষতি হবে তো এই টার্মটা দেখেই কিন্তু আমরা বুঝতে পেরে যাব যে এখানে কি বলতে চাইছে এই দুটো টার্ম যদি তোমরা দেখো নাইন স্কোয়ার এইটটি ওয়ান এইট টু দি পাওয়ার কিউ ফাইভ হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ তাহলে পরেরটাতে কি হবে সংখ্যা কমবে পাওয়ার বাড়বে সংখ্যার পরেরটা সিক্স হবে পাওয়ার হবে বাড়বে ফাইভ সংখ্যা ফাইভ হবে পাওয়ার সিক্স হবে সংখ্যা ফোর হবে পাওয়ার হবে সেভেন এবং পরের যে এর যে ব্যাপারটা শেষে আছে এখানে জিজ্ঞাসা চিহ্ন দেইনি পরের যেটা হবে সেটা থ্রি টু দি পাওয়ার এইট হবে কি হবে থ্রি টু দি পাওয়ার এইট এটা তুলনামূলক একটু হার্ট এটার যে লেভেল সেটা হার্ড কারণ আমি এটা দিলাম আজকে তার কারণ এনএম জি এত কঠিন প্রশ্ন হবে না মানে এত দূর তো যাবে না কিন্তু এতটা থাকতে পারে এতটা থাকতে পারে বুঝতে পারলে কি বলতে চাইছি হয়তো এর আগে দিয়ে দিল তোমাদেরকে দশ এর আগে কি দিয়ে দিল দশ অবশ্যই এর আগে যদি দশ থাকে তাহলে টেন টু দি পাওয়ার ওয়ান আমরা বলতে পারি টেন টু দি পাওয়ার ওয়ান থেকে কমলো নাইন স্কোয়ার হয়ে গেল এইট টু দি পাওয়ার কিউ হয়ে গেল এবং তারপরে এইটাকে হয়তো বের করতে দিত ঠিক আছে তো তোমরা যদি বাড়িতে তোমাদের বিশ্বাস হচ্ছে না যে এগুলো আমি পাওয়ারগুলো সব ঠিকঠাক বসেছি কিনা তোমরা বাড়িতে প্র্যাকটিস করলে বুঝতে পারো তো থ্রি টু দি পাওয়ার এইটের যে অ্যান্সার সেটা হচ্ছে সিক্স ফাইভ সিক্স ওয়ান এটা লেভেল কিন্তু বারবার বলছি এটা হার্ড লেভেল এটা নিয়ে বেশি ভাবার কোনো কারণ নেই যদি ভাবো যে এরকম কোশ্চেন আসতে পারে খুব যদি কপালে তোমাদের দুঃখ থাকে তাহলেই এএনএম জিএনএম এর পেপারে বা জেন পেপারে এই কোশ্চেনটা আসতে পারে এই টাইপ আসতে পারে নাহলে এগুলো এসএসসির মানে বড় বড় পরীক্ষাতে এই ধরনের রিজনিং আসে ব্যাংকিং এর পরীক্ষাতে আসে কিন্তু তোমাদের এগুলো আসার চান্স খুবই কম এর পরের যে টাইপ এরপরে এতক্ষণ যা শিখলাম সেইগুলোর এবারে মূলত করবো আমরা তো এরপরের প্রশ্নটাই বলছে এইট সিক্সটি ফোর টু হান্ড্রেড 1728 সিক্সটিন পাঁচশো বারো এক হাজার সতেরোশো আঠাশ এবং পরের টার্মটা কি আট চৌষট্টি দুশো ষোলো পাঁচশো বারো এরকম করে করে যাচ্ছে তো এখানে প্রথম যে তোমরা যদি টার্মটা দেখো এইট এবং চৌষট্টি এই দুটো দেখলে না আন্দাজ করতে পারবে কি স্কোয়ার অথবা কিউবিক হতে পারে তার কারণ যোগ বিয়োগ এখানে হবে না স্টুডেন্টস টনিকের প্রথম টনিক অনুযায়ী এটা যোগ বিয়োগ হওয়ার চান্স খুবই কম স্টুডেন্টস টনিকের দ্বিতীয় টনিক অনুযায়ী যেভাবে বাড়ছে সেক্ষেত্রে গুণ হওয়ার প্রভাবনাটাও খুব কম এক্ষেত্রে স্কোয়ার অথবা কিউব কাজ করবে তো স্কোয়ার অথবা কিউব যদি কাজ করে আটের সঙ্গে কোনো স্কোয়ারে আমাদের পরিচিত নেই কিন্তু কিউবের পরিচিতি আছে সেটা হচ্ছে কি টু টু দি পাওয়ার থ্রি এইট আমি ঠিক বললাম নিশ্চয়ই এবং ফোর টু দি পাওয়ার কিউব ইজ ইকুয়াল টু সিক্সটি ফোর এতদূর পর্যন্ত নিশ্চয়ই আমি ঠিক বলেছি এর পরেরটা হবে কি সিক্স টু দি পাওয়ার কিউব ছ ছয় ছত্রিশ ছত্রিশ ছয় দুশো ষোলো এর পরেরটা আগে কী করেছিলাম পাঁচশো বারোতে মনে আছে পাঁচশো বারোর জাস্ট আগের কোশ্চেনে এইট টু দি পাওয়ার কিউব করেছিলাম মনে পড়ছে কি এইট টু দি পাওয়ার কিউব করেছিলাম আগের কোশ্চেনটাতে যারা নোট করেছ তারা বুঝতে পারবে তো এইখানে এইট টু দি পাওয়ার কিউব হয়ে গেল তো এখনো পর্যন্ত তোমরা যে সিকোয়েন্সটা দেখছো তাতে কী মনে হচ্ছে এইগুলোই দুই দুই করে গ্যাপ থাকছে আর পাওয়ার সিম তাহলে পরেরটা নিশ্চয়ই টেন টু দি পাওয়ার কিউব এবং টেন টু দি পাওয়ার কিউব মানে হাজার এটা আমরা সকলেই জানি এটা বলার কিছু নেই তাহলে নিশ্চয়ই এটার বারো টু দি পাওয়ার টুয়েলভ টু দি পাওয়ার থ্রি আর এটা ফরটিন টু দি পাওয়ার থ্রি এবারে এই টাইপ যদি দেয় অপশানে রূপে তোমরা থাকতে পারো যে হয় বড় সংখ্যা দেবে তখন তোমাদের ক্ষেত্রে একটু হলো টাপ হবে কিন্তু অপশেন যদি এই এইরকমভাবে দিয়ে দেয় যে চৌদের কিউব পনেরোর কিউব ষোলোর কিউব সতেরোর কিউব দেন তোমাদের ক্ষেত্রে এটা ধরতে সুবিধা হবে তো অপশানও অনেক সময় আমাদেরকে কোশ্চেনের টাইপ ধরতে কিন্তু সাহায্য করে তাই অপশেনগুলোকেও মাঝে মাঝে তোমরা ফলো করবে তো টু দি পাওয়ার অর্থাৎ টু দি পাওয়ার থ্রি যারা সিরিজ এ সরি কিউব এবং স্কোয়ার সিরিজ সিকোয়েন্স মুখস্থ আছে তারাই একমাত্র বলতে পারবে দু হাজার সাতশো কত চুয়াল্লিশ দু হাজার সাতশো চুয়াল্লিশ এটা হচ্ছে 14 টু দি পাওয়ার থ্রি বা ফর্টিন কিউবের অ্যান্সার এবং এই প্রশ্নেরও অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো পরের যে টাইপ আয় আয় এবারে প্র্যাকটিস করি নাকি তো প্র্যাকটিস করতে গেলে তোমাদেরকে কিন্তু অনেস্টলি প্র্যাকটিস করতে হবে আমি তোমাদের জন্য প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন দিলাম বাহাত্তর তেষট্টি চুয়ান্ন পঁয়তাল্লিশ জিজ্ঞাসা সূচক চিহ্ন তো বলেছে কি প্রথম প্রশ্ন বাহাত্তর তেষট্টি চুয়ান্ন পঁয়তাল্লিশ জিজ্ঞাসা সূচক চিহ্ন অপশান আছে অপশান এ তেত্রিশ অপশন বি বত্রিশ অপশন সি চৌত্রিশ অপশন ডি ছত্রিশ এইগুলো অপশান আছে অপশান এ তেত্রিশ অপশন বি বত্রিশ অপশন সি চৌত্রিশ অপশন ডি ছত্রিশ তো তোমরা প্রথমে দেখছো যে র্যাপিডলি কিন্তু কমেনি খুব আস্তে আস্তে কমেছে তোমরা এদিক থেকেও আসতে পারো আবার এদিক থেকেও যেতে পারো এদিক থেকে যদি তোমরা ডিফারেন্স করো দেন তোমরা বুঝতে পারবে যে পঁয়তাল্লিশ যুক্ত নয় চুয়ান্ন চুয়ান্ন যুক্ত নয় তেষট্টি তেষট্টি যুক্ত নয় বাহাত্তর তাহলে এর আগেরটা নিশ্চয়ই যেটা ছিল তার সঙ্গে নয় যোগ করলে পঁয়তাল্লিশ হবে তার মানে নয় বিয়োগ করতে হবে নয় যদি বিয়োগ করি থার্টি সিক্স হবে অপশন ডি এক্ষেত্রে সঠিক উত্তর আমার এই সলভ করার আগে কতজন করতে পেরেছ কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই জানাবে পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য তিন সাত চৌদ্দ চব্বিশ অ্যান্সার কি হবে অপশান এ উনচল্লিশ অপশান বি থার্টি এইট অপশান সি থার্টি সেভেন অপশান ডি থার্টি সিক্স তো এখানে যদি তোমরা দেখো যে তিন এবং সাতের মাঝখানের গ্যাপ চার সাত এবং চৌদ্দ সাত চৌদ্দ এবং চব্বিশের মাঝখানের গ্যাপ দশ তাহলে এটা হচ্ছে কি ডাবল সিরিজ কারণ এর আর এর মাঝখানের গ্যাপ কত তিন তিন তাহলে নিশ্চয়ই পরটা তো তিন থাকবে মানে তেরো তাহলে তেরো আর চব্বিশ যোগ করলে কত হবে সাঁত্রিশ সঠিক উত্তর সাইত্রিশ থার্টি সেভেন অপশান সি কারেক্ট আর কোশ্চেন তোমাদের সঙ্গে করাই দিয়ে আজকে ভিডিওটা শেষ করব এবং তোমাদেরকে বারবার বলছি এই নাম্বার সিরিজের এর পরের দিন কিন্তু আর প্র্যাকটিস সেশন কোনো থাকবে না নাম্বার সিরিজের যেটা প্র্যাকটিস আমি তোমাদের সঙ্গে করবো সেটা হচ্ছে গুগল মিটে যে লিঙ্ক প্রোভাইড করবো সেই লিঙ্ককে আমি তোমাদের সঙ্গে প্র্যাকটিস করবো তো যারা ভিডিওটি দেখছে না তারা তো লস করছে কিন্তু তোমরা যারা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছো তোমাদের কিন্তু একটা দায়িত্ব আছে যে তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে হবে বা যারা দেখছো অথচ এএনএম জেনএম পরীক্ষা দাও না তাহলে তোমাদের দায়িত্ব কি এএনএম জেএনএম জেনপাদের স্টুডেন্টদেরকে এই ভিডিওটা তোমাদের শেয়ার করা হচ্ছে তোমাদের খুবই দায়িত্ব কারণ একটা জিনিস কথা মনে রাখবে বিদ্যা হচ্ছে এমন একটা জিনিস যেটা দান করলে পারে তো এমন ভেবো না যে আমার বন্ধুটি পেয়ে গেলে সে আমার থেকে এগিয়ে যাবে আমি পিছিয়ে পড়ব এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই কারণ তুমি তোমার বন্ধুকে হেল্প করলে তাহলে তোমারও কিছু কমবে না বরঞ্চ সে একটু সাহায্য পাবে তুমি যদি ভালোভাবে শিখতে পারো তাহলে তোমার নাম্বার কেউ কেড়ে নিতে পারবে না তো চলো আজকের শেষ প্রশ্ন তোমাদের জন্য স্ক্রিনে বারো পনেরো উনিশ চব্বিশ এখান থেকে যদি আমরা দেখি গ্যাপগুলো তো এই গ্যাপগুলো কিন্তু কিভাবে বাড়ছে দেখো ক্লাস ফোর প্লাস ফাইভ তাহলে এখানে কি হবে ক্লাস সিক্স থার্টি তো এগুলো টোটালি আমি মারি ইজি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আরো অনেক টাইপ রয়েছে যেগুলো আমি তোমাদের জন্য গুগল মিটে তোমাদেরকে আমি ধরবো অর্থাৎ বারংবার একটাই কথা বলছি যে নাম্বার সিরিজে যে কটা প্র্যাকটিস সেশন আজকে মানে তোমাদেরকে টাইপ দেখালাম এবং যে কটা প্র্যাকটিস করালাম সেগুলো তোমরা এই ক্লাসটি শেষে অবশ্যই একটু দেখবে জাস্ট জাস্ট একটু দেখো বেশি কিছু করতে হবে একটু দেখবে যদি পাশে কোনো কোশ্চেন ব্যাংক থাকে তাহলে সেখানে গিয়ে নাম্বার সিরিজের যে সকল কোশ্চেনগুলো আছে সেগুলো তোমরা ট্রাই করবে এবং নিচে কমেন্টে এসে পরে জানাবে যে তোমরা করতে পারছো কি পারছো না তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমাদেরকে বলবো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তোমরা এখানে এখানে শুধু বা ম্যাথ নয় ইংলিশ ফিজিক্যাল সায়েন্স জি কে সহ লাইফ শিখতে পারবে কারণ লাইফ সায়েন্সের যিনি স্যার ক্লাস নেন দেবজ্যোতি চক্রবর্তী ওনার একটা আলাদা চ্যানেল আছে দেবু পেনমেন্ট বলে ওই চ্যানেলটি কিন্তু তোমরা স্টুডেন্টস টনিকের একটু নিচে গেলে হোম পেজ থেকে একটু নিচের দিকে গেলে ফিচার্স যে সকল চ্যানেলগুলো আছে সেখানে রিভিউ সুশান্ত আছে একটা চ্যানেল আরেকটা চ্যানেল আছে দেবু টেনমেন্ট তো দেবু টেনমেন্ট এর স্যার কিন্তু বায়োলজি ক্লাস শুরু করে দিয়েছেন লাইফ সায়েন্সের তো আর দেরি না করে তাড়াতাড়ি তোমরা এই ভিডিওটির পরেই যাও দেবু টেনমেন্ট চ্যানেলে গিয়ে সেখানে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা গতকালের যে ভিডিওটি আপলোড হয়েছে সেটি দেখো এবং অবশ্যই এই ভিডিওটি শেয়ার করতে ভুলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং সাবস্ক্রাইব যদি করে ফেলো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও কারণ বেল আইকন প্রেস করলে তোমরা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে এবং অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিংকে গিয়ে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও কারণ তোমাদের মনে হচ্ছে যে টেলিগ্রাম গ্রুপে জয়েন করাটা জাস্ট সময় নষ্ট কিন্তু টেলিগ্রাম গ্রুপে আমি অনেক ইনফরমেশন জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি যেমন স্কোয়ারের সিরিজ কিউবের সিরিজ জিওগ্রাফির অনেক পিডিএফ আছে তো এরকম অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি তো তোমরা টেলিগ্রাম চ্যানেলে যাও সেখানে গিয়ে বিভিন্ন নোটিফিকেশন তোমরা তাড়াতাড়ি পাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত